দ্বাদশ জাতীয় নির্বাচনে 298 জন সংসদ সদস্যের মধ্যে সর্বকনিষ্ঠ এমপি আজিজুল ইসলাম নির্বাচিত হয়েছেন মাত্র 28 বছর বয়সে। যশোর 6 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ের মালা পরেন তিনি। সুষ্ঠু নির্বাচন হওয়ায় জয়ী হয়েছেন বলে জানান সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। 101% কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আজিজুল ইসলাম এবারে নির্বাচনে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য, যশোর 6 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে বিজয়ী হয়েছেন। হলফনামা অনুযায়ী আজিজুলের বয়স এখন 28, ঈগল প্রতীকে নির্বাচন করেছেন, পেয়েছিলেন 48,947 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকার শাহিন চাকলাদার, 9,575 ভোটের ব্যবধানে জয় পান স্বতন্ত্র এ প্রার্থী। কেশবপুরের জনগণ আমাকে বেছে নিয়েছে, কারণ আমি কেশবপুরের সন্তান, কেশবপুরের মানুষ, দীর্ঘদিন এই স্থানীয় মানুষ না থাকায় একটু ভোগান্তির ভিতরে ছিল। একজন কনিষ্ঠ প্রার্থী হিসেবে নির্বাচন ছিল নানা সমস্যা চ্যালেঞ্জ, জয় করেছেন সব প্রতিকূলতা। ভোট দেয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান আজিজুল। কেশবপুরের মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা আমার ব্যাপকভাবে। কেশবপুরের যাবতীয় যে সমস্যাগুলো, এগুলো আমি সমস্যার সমাধান করার চেষ্টা করছি। আমি মৃত্যু পর্যন্ত আমি অনিয়ম এবং এইগুলোর বিরুদ্ধে লড়াই করে যাব। কেশবপুর উপজেলা নিয়ে গঠিত যশোর 6 আসন, ভোটাররা বলছেন দিন বদলের স্বপ্নে ঈগল প্রতীকের প্রার্থীকে বেছে নিয়েছেন তারা। প্রত্যাশা, সুখে দুঃখে পাশে থাকবেন নবনির্বাচিত সংসদ সদস্য। আমরা জনগণ যারা আছে, আমাদের সব থেকে বড় আশা চাওয়া পাওয়া যে আমাদের আজিজ স্যার যখন হয়েছে তখন আমরা খুব খুশি। আজিজ সাহেব, তিনি আমাদের এই কেশবপুরে একজন স্বস্তি ফিরে দিয়েছেন এবং স্থায়ী একটা ঠিকানা হয়েছেন। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য ছিলেন নওগাঁ 5 আসনের 27 বছর বয়সী নিজামউদ্দিন জলিল জন। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ।